হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে ইফতার করলেন এবং শাশুড়ি তাকে যে উপদেশগুলো দিলেন, আমরা দেখতে পাচ্ছি যে এবার সাতটি রোজায় কিন্তু পরিবারের সঙ্গে কাটিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাকে পেয়ে শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি। পরিবারের সবার সঙ্গে ইফতার করা, সেহরি করা, এর চাইতে আনন্দের আর কিছু নেই। জয় এবার খুব খুশি বাবা এবং দাদা দাদু মাকে একসঙ্গে পেয়ে। অপু বিশ্বাস বলেন, আমেরিকাতে জয়কে আমি যত খুশি দেখেছিলাম তার চাইতে বেশি খুশি এখন ও ইফতার রোজায় সেহরিতে পরিবারের সঙ্গে। ওকে এত সাবলীল, এত হাসি খুশি আমি এর আগে কখনোই দেখিনি, ওর বাবাকেও তাই। পরিবারের প্রত্যেকটা মানুষ যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রথম রোজা করে জয় অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরেও চেহারায় হাসি, সেই হাসি আসলে ভোলার মতো নয়। শাশুড়ি তাকে উপদেশ দিলেন, বললেন, মা এবার রোজার ইফতারগুলোর সেহরিগুলো এত বরকতময়, এত সুন্দর, এত আনন্দে কেটে যাচ্ছে, মনেই পড়ছে না যে রোজা রাখছি বা কষ্ট হচ্ছে। ভেতর থেকে চরম একটা আনন্দ অনুভব করছি, আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ রোজাগুলো পার করছি, আমার পরিবার অনেক আনন্দিত, অনেক খুশিতে সময় কাটাচ্ছে। জয় সুযোগ পেলেই বাবার সঙ্গে গল্প করছে, বাবা তার ছেলেকে নিয়ে নামাজে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে পারিবারিক বন্ধন, এই বন্ধন কখনো ছিন্ন করো না। একদিন হয়তো আমি থাকবো না, তোমার নিজের বাবা মা চলে গেছেন, আমিও তো চলে যাব, কিন্তু আমি যেন তোমাদেরকে একটা কথা দিয়ে যে দাও আমাকে, আমি যেন কবরে শুয়েও এটাই অনুভব করি যে তোমরা একসঙ্গে আছো, ভালো আছো, জয়ের কখনো কষ্ট হচ্ছে না, জয়ের মুখ কখনো মলিন হচ্ছে না। আমি শুধু আমার ছেলেকে এটা আড়ালে বলি, আর তোমাকে আজ প্রকাশ্যে সবার সামনে বললাম, নিশ্চয়ই সাকিবও সেটা শুনছে। আশা করব এই পারিবারিক বন্ধন চিরজীবন অটুট রাখবে। তোমার অভিনয় নিয়ে, তোমার বেঁচে থাকা নিয়ে, তোমার যে যাপিত জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মানুষ হিসেবে তুমি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সবার জন্যই তোমার প্রাণে অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, এটাকে আমি শ্রদ্ধা করি। শাশুড়ি হিসেবে হয়তো কখনো তোমাকে ভুল করেছি, ভুল করে বকা দিয়েছি, কিন্তু আজ আমি সবার সামনে সেই ভুল শুধরে নিতে চাই। আমি চাই তুমি এই পরিবার নিয়ে অনেক বেশি আনন্দে থাকো এবং ভালো থাকো। বন্ধুরা, পরিবারের মানুষগুলো, পারিবারিক জীবন আসলে এরকমই। শাকিব খানকে আসলে আলাদা, শাকিব খানের মা অনেক সময় অনেক কিছু বোঝান। তিনি বলেন, আমি আমার ছেলেকে সবসময় বুঝিয়ে রাখতে চেষ্টা করি, ওকে আমি কখনোই বলি না যে এটা করবি না, ওটা করবি না, বা এই কাজটা করা ভালো না। কিন্তু শাকিব নিজে থেকেই সব কিছু বোঝে, ও একটা বুদ্ধিমান ছেলে, হয়তো মাঝে মধ্যে দু একবার ভুল করে ফেলবে এবং সেই ভুলের ব্যাপারটা ও যখন বুঝে যাবে তখন আর ওকে নিয়ে কোনো কষ্ট হবে না। ছোটোবেলায়ও সে এমনটাই ছিল, মাঝে মধ্যে বোকামি করে ফেলতো, আমি সেই বোকামির ব্যাপারটা ওর মধ্যে বড় হয়ে থাকবে বুঝতে পারিনি। যাই হোক, এবার তোমরা একসঙ্গে সংসার করবে, ভালো থাকবে, এই আশীর্বাদ করছি। বন্ধুরা, অপু বিশ্বাসের এই যে শাশুড়ি, তিনি যে কথাগুলো তাকে বললেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।